আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদের কাছে আবার দুইটা প্রশ্ন। নাম্বার 1, স্ক্রিনে যে ব্যক্তিটাকে দেখতে পাচ্ছেন সেই ব্যক্তিটা কে, এবং সেই ব্যক্তির কবরে আজব দুইটা লেখা কেন, যা পৃথিবীর কোন কবরে এটা লেখা নাই, কিন্তু এই ব্যক্তির কবরে এই লেখা দুইটা কেন? এটার প্রশ্নের জবাব যদি আপনার জানা থাকে তাহলে এই ভিডিও আপনার জন্য না, আপনি আস্তে করে চলে যান। আর যদি না জানা থাকে তাহলে মেহরবানি করে একজন মুসলমান হিসেবে আপনাকে অনুরোধ করব যে আপনি দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে আরেকটা প্রশ্ন, 1948 সাল, 1956 সাল, 1967 সাল, 1973 সাল, এই 4টা সালে ইসরায়েলিদের সাথে আরবের বিভিন্ন ভাবে যুদ্ধ হয়েছিল, এবং প্রত্যেকটা যুদ্ধে আরব ইসরায়েলিদের কাছে শোচনীয় ভাবে পরাজিত হয়েছে। আরবের মোল্লারা, আরবের মুনশিরা এই ইসরায়েলিদের হাতে মার খেতে খেতে একদম আধা মারা হয়ে গেছে। এরপরও কেন হামাস নতুন করে আবার 7ই অক্টোবর হামলা করলো, কি তাহলে উৎস? এই দুইটা প্রশ্ন যদি আপনার জানা থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য না, আর যদি না জানা থাকে তাহলে ভিডিওটা আপনার জন্য। মূল কথায় আসি। প্রথমত হচ্ছে, আজকে প্রায় টানা এক মাসের প্লাস সেই হামাসের সাথে ইসরায়েলিদের সাথে যুদ্ধ চলতেছে, অথচ ইতিপূর্বে যত যুদ্ধ হয়েছে কোন যুদ্ধ 1 সপ্তাহ, 6 দিন, 5 দিন, 15 দিন, 20 দিনের বেশি কখনো হয় নাই, এবং হইলেও সেখানে আরবরা শোচনীয় ভাবে পরাজিত হয়েছে। এই যে টানা একটা মাস হামাস ইসরায়েলিদের সাথে যুদ্ধ করতেছে অকুত ভয়ের সাথে, বিজয়ের সাথে, এটা কিভাবে সম্ভব? হাউ ইজ ইট পসিবল? প্রথমত আসেন, স্ক্রিনে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তার নাম হাসান তেহরানি, যে কথা আমি ইতিপূর্বে বলেছিলাম। এই হাসান তেহরানি হচ্ছে ইরাক এবং ইরানের যখন প্রথম যুদ্ধ হয়েছিল তখন তিনি আলোচনায় আসেন, এবং হাসান তেহরানি হচ্ছেন ওই ব্যক্তি যিনি ইরানের একজন সামরিক উল্লেখযোগ্য কর্মকর্তা। যখন হাসান তেহরানির বয়স 23 বছর, সেই অল্প বয়সী সে মূলত আলোচনায় চলে আসে মাত্র 2টা কারণে, সেই কথাগুলো আমরা সামনে বলবো। প্রথমত হচ্ছে, হাসান তেহরানি অনেক চিন্তা ভাবনা করে দেখলো আরবরা কখনোই ইসরায়েলিদের সাথে পারবে না যদি তারা জ্ঞানের লড়াই না করে, কারণ এখন আর সেই যুগ নাই বল্লম, অস্ত্র, দা, ছুরি, খুন্তা, কুড়াল দিয়ে যুদ্ধ করবে, সেই যুগ এখন আর নাই। এজন্য হাসান তেহরানি মুসলমানদের উদ্দেশ্যে উল্লেখযোগ্য একটা ভাষণ দিলেন, যার সামারাইজ ছিল এমন, নলেজ ক্যান নেভার বি ডিস্ট্রয়েড বাই বোম্বিং, অর্থাৎ জ্ঞানকে কখনো বোম দিয়ে, বোম্বিং করে ধ্বংস করা যায় না। এই হাসান তেহরানি সে চিন্তা করলো ইসরায়েলিদের সাথে যুদ্ধ করতে হলে এখন আর গায়ের বল দিয়ে চলবে না, এখন জ্ঞানের লড়াই করতে হবে। হাসান তেহরানি চিন্তা করলো আমাদের মিসাইল বানানো দরকার, তাহলে এখন মিসাইল কোথায় পাওয়া যাবে, মিসাইলের প্রশিক্ষণ কোথায় নেওয়া যাবে, মিসাইল কিভাবে বানাবো, এই চিন্তায় সে এদাস ওদাস ঘুরতে লাগলো। প্রথমেই সে চলে গেল সিরিয়া, সিরিয়া গিয়ে সে সেখানে তেমন একটা সফলতা পায় নাই, এবং মিসাইল বানানোর কোনো সরঞ্জামাদি কোনো প্রশিক্ষণ পায় নাই। এরপর সে চলে গেল লিবিয়া, লিবিয়ার তৎকালীন গাদ্দাফি তাকে সহযোগিতা করতে চেয়েছিল, কিন্তু সোভিয়েত ইউনিয়নের একটা চুক্তির কারণে, কূটনৈতিক কারণে সরাসরি হাসান তেহরানিকে সহযোগিতা করতে পারে নাই। লিবিয়ার গাদ্দাফি সাহেব, উনি হাসান তেহরানিকে এমন কিছু কর্মী দিলেন, এমন কিছু ইঞ্জিনিয়ার তাকে হাদিয়ে দিলেন যারা হাসান তেহরানিকে মিসাইল বানানোর ক্ষেত্রে সহযোগিতা করতে লাগলো। এরপর হাসান তেহরানি চলে গেল একদম সিক্রেট ভাবে, গোপন ভাবে উত্তর কোরিয়াতে, এখন যে কিম জং উন আছে ওনার দাদার সাথে একটা ভালো রিলেশন করলো, এবং তার কাছে মিসাইল বানানোর পরামর্শ চাইলো। ওদিক থেকে কিম জং উন তাদের দেশগত জাতিগত ভাবেই তারা আমেরিকার এই রাজত্ব বিরোধী, এই দখলদারিত্বের বিরোধী, সেই হিসাব করে হাসান তেহরানিকে এই উত্তর কোরিয়া গোপনে গোপনে প্রশিক্ষণ দিল, এবং মিসাইল তৈরির যত প্রকার সরঞ্জামাদি আছে, ইনস্ট্রুমেন্ট আছে, সবগুলো তাকে শিখিয়ে দেওয়া হলো। এবার হাসান তেহরানি চলে আসলো মিডল ইস্টে এসে, এরপর তিনি একের পর এক মিসাইল তৈরির চেষ্টা করতে লাগলেন, এবং আলহামদুলিল্লাহ তিনি সফল হতে লাগলেন। এবং তার এই যে একটা বাণী ছিল যে নলেজ ক্যান নেভার বি ডিস্ট্রয়েড বাই বোম্বিং, এই যে মানুষের মাঝে, মুসলমানদের মাঝে, মুসলমান সৈনিকদের মাঝে তার এই কথাটা খুব দ্রুত ছড়িয়ে যেতে লাগলো, জ্ঞানের চেয়ে বড় শক্তি, জ্ঞানের চেয়ে বড় অস্ত্র আর দুনিয়াতে কিছু নাই। সিরিয়া, লেবানন, হামাস, হুতি এবং হিজবুল্লাহ, এই 4টা গ্রুপকে সমানতালে মিসাইল কিভাবে বানাইতে হয়, কিভাবে চালাইতে হয়, কিভাবে প্রশিক্ষণ দিতে হয়, কিভাবে বহন করতে হয়, কিভাবে টার্গেট করতে হয়, লঞ্চিং, এভরিথিং, সব কিছু শিক্ষা দিতে লাগলো। এক পর্যায়ে এই হামাস আজকে দেখেন টানা একটা মাস যুদ্ধ করতেছে, এটা কিন্তু গায়ের বলে না, ওই যে হাসান তেহরানির অস্ত্রের বলে, যে নলেজ ক্যান বি ডিস্ট্রয়েড বাই বোম্বিং, হাসান তেহরানির সেই গবেষণার নলেজ আজও এই হিজবুল্লাহ, এই যে হুতি এবং এই যে হামাসকে শক্তি যুগিয়ে যাচ্ছে, এবং এটাই দিনশেষ সত্য যে নলেজ ক্যান বি ডিস্ট্রয়েড বাই বোম্বিং। এবং একটা বিষয় লক্ষ্য করবেন, হামাসের যে এক একটা রকেট, এই রকেটগুলো তারা কিভাবে বানায়, ওই সমুদ্রে প্লাস্টিক, পলিথিন, লোহা টুকরা, এই অ্যালুমিনিয়াম, হাবিজাবি, মানে যেগুলো একদম মানুষ রাস্তায় ফেলে দেয়, এগুলো দিয়ে হামাস তার রকেট বানাচ্ছে, মিসাইল বানাচ্ছে। আর এই এক একটা রকেট যখন ইসরায়েলে নিক্ষেপ করে তখন ইসরায়েল এই ছোট্ট খাট্ট রকেটগুলোকে দমন করার জন্য যে এন্টি রকেট তারা ব্যবহার করে তার দাম হচ্ছে আকাশচুম্বী। অর্থাৎ হামাস যে রকেটগুলো বানাচ্ছে এগুলোর মার্কেটিং মূল্যমান হচ্ছে $100 থেকে $1,000 এরকমের সামথিং,
মানে তাদের কস্টিং খরচ খুবই কম, তারা ন্যাচারাল প্রোডাক্ট অথবা আদার্স যে ইনস্ট্রুমেন্ট আছে এগুলো দিয়ে জোরাতালি দিয়ে তারপর এক একটা রকেট বানায়। অথচ ওই এক একটা রকেটকে মোকাবেলা করতে গিয়ে ইসরায়েল যে রকেট লঞ্চার ব্যবহার করে সেগুলোর দাম প্রায় আপনার $10 লক্ষ থেকে $50 লক্ষ পর্যন্ত। আবার একই দেখেন এই যে মার্কাবা ট্যাঙ্ক যেগুলো বর্তমানে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গাজাবাসীর বিরুদ্ধে যুদ্ধে নামছে, এই এক একটা মার্কাবা ট্যাঙ্কের দাম হচ্ছে কমপক্ষে $45 লক্ষ, যা পৃথিবীর শ্রেষ্ঠ ট্যাঙ্ক গুলোর মধ্যে একটি। অথচ এই এক একটা ট্যাঙ্ক গুলো হামাসের সেনারা ধ্বংস করতেছে মাত্র $100, $200, $300, $500, $1000 একটা রকেট দিয়ে, একটা বোম দিয়ে। চিন্তা করতে পারেন, এজন্যই বলা হয় যে নলেজ ক্যান বি ডিস্ট্রয়েড বাই বোম্বিং, জ্ঞান এমন শক্তি যা বোম দিয়ে ধ্বংস করা যায় না। এখন সর্বশেষ অবস্থাটা কি, এই যে আফগানিস্তানের উপর দমন নিপূরণ করতে গিয়ে আমেরিকা একেবারে অর্থনৈতিক তলানিতে চলে গেল, এরপরে আবার ওই যে ইউক্রেনের রাশিয়ার সাথে যুদ্ধে বাজাইয়া সেখানে অস্ত্র দিতে গিয়ে সেখানেও আমেরিকা পরাজিত, এখন আবার আসছে হামাসের বিরুদ্ধে ইসরায়েলের পক্ষে হইয়া এখনও আবার আমেরিকা পরাস্ত হয়ে যাচ্ছে। তার প্রমাণ কি, এই যে গতকালকে ইসরায়েলিদের যে ভবিষ্যৎ সেনাপ্রধান সে হামাসের গুলিতে নিহত হয়েছে, আলহামদুলিল্লাহ এটা আমার জন্য সুখকর সংবাদ। এতদিন ধরে সারা বিশ্বের মোরেলেরা বলতেছিল যে নেতানিয়াহু সরকার আপনি তাড়াতাড়ি যুদ্ধ বন্ধ করেন এবং আপনাদের যে বন্দি আছে, আপনাদের যারা জিম্মি আছে হামাসের হাতে তাদেরকে উদ্ধার করেন, কিন্তু নেতানিয়াহু কারো কথায় কান দেয় নাই। কিন্তু এখন সে বলতেছে যে ঠিক আছে, গাজায় মানবিক সহায়তা পাঠানো প্রয়োজন, ত্রাণ পাঠানো প্রয়োজন, হাংতাং বিভিন্ন কিছু, এজন্য সে যুদ্ধ বন্ধ করলো। আসলে সে যুদ্ধ কিন্তু মানবিক সহায়তার জন্য করে নাই, সে যুদ্ধ বন্ধ করতেছে আর পারতেছে না। সম্মানিত বন্ধুগণ, যে কথা বলতেছিলাম যে কবরে কি লেখা, এখানে কবরে লেখা হচ্ছে লেখা তো কানা আজরাইল ইসরাইল, অর্থাৎ এখানে যিনি শুয়ে আছেন, অর্থাৎ এই কবরের মাটিতে যিনি শুয়ে আছেন তিনি ছিলেন ইসরায়েলিদের আজরাইল। এবং হাসান তেহরানির নামে একটা মিউজিয়াম করা হয়েছে কবরের পাশেই, সেখানে লেখা নলেজ ক্যান বি ডিস্ট্রয়েড বাই বোম্বিং। আমরা হাসান তেহরানির জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন।